হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ আপনারা অবশ্যই জানেন মার্চ মাস পড়ছে, তাই মাসিক রাশিফল তো অবশ্যই আপনারা পাবেন। তো আজকে আমরা আলোচিত করব মেষ রাশি নিয়ে। এই মেষ রাশি বা এরিস সাইনের যারা জাতক বা জাতিকারা রয়েছেন, মার্চ 2024 আপনাদের জীবনে কি বার্তা দেবে, কি পাবেন, কি হারাবেন, কতটা সতর্কতা থাকবেন, সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলবো মেষ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন, মার্চ 2024 আপনাদের জন্য প্রথম দিকটা অত্যন্ত ভালো মাস, আপনারা কিন্তু দ্বিতীয়ার্ধে ততটা ভালো ফল পাবেন না। তাই যা করবেন মাসের শুরুতে করার চেষ্টা করবেন। জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে চাইছেন, সফলতা লাভ করতে চাইছেন, সেই শক্তি কিন্তু এই মাসের প্রথম দিকে আপনারা পাবেন। কিন্তু ব্যয়টা বাড়বে, আয়ও ভালো হবে, কিন্তু প্রেমের সম্পর্কে টানাপড়েন আপনি লক্ষ্য করতে থাকবেন। এবং দ্বিতীয়ার্ধে স্বাস্থ্যের বলবো একটু বিশেষ যত্নের কিন্তু প্রয়োজন হবে। আপনি যদি কর্মজীবনে কর্ম করছেন, চাকরি করছেন, কঠোর পরিশ্রম করবেন, এই মার্চ 2024 আপনার কোন কর্মক্ষেত্রে কোনো ধরনের প্রেমের সম্পর্কের বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মহিলা থেকেই সাবধানতা অবলম্বন করবেন, মহিলা হলে পুরুষ থেকে অবশ্যই বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, না হলে এই নিয়ে কোনো বদনাম, কোনো ঝামেলা, কোনো ঝঞ্ঝাট আপনাদের ক্ষেত্রে কিন্তু আসবে। তাই সেদিকটা অবশ্যই যতটা পারবেন সতর্কতা রাখার চেষ্টা করবেন। যদি ব্যবসা করছেন, আপনাদের জন্য অত্যন্ত ভালো মাস হতে চলেছে মার্চ 2024। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি একটু বিস্তারিত আপনাকে বলি, তাহলে বলবো আপনি প্রত্যাশার চেয়ে অনেক বেশি ব্যয় করবেন এবং খরচ অনেক বেশি হবে, যা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, এবং আপনার আয় যা হবে তার থেকে ব্যয়টা বেড়ে যাবে। তাই যতটা পারবেন সঞ্চয়ের জায়গাটা একটু করার চেষ্টা করবেন। আপনি হয়তো অনেক আগে স্টক মার্কেটে বিনিয়োগ করেছিলেন বা অন্য কোথাও বিনিয়োগ করেছিলেন, সেখান থেকে কোনো লাভ এই মাসে কিন্তু দেখাচ্ছে, তো আপনারা কিন্তু সেখান থেকে একটা প্রচুর অর্থ পেয়ে যেতে পারেন। অর্থাৎ অর্থলাভের একটা জায়গা কিন্তু এই মাসে থাকছে। তো স্বাস্থ্যের দিক থেকে দ্বিতীয়ার্ধে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। দেখবেন আপনাদের ঘুমের একটু সমস্যা এই মাসে আসবে, যেখানে চোখের সমস্যা আসবে, পেটের রোগ মতন ধরতে পারে, পেটের রোগের কোনো সমস্যা আসতে পারে। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে সঠিক চিকিৎসার একটু প্রয়োজন হতে পারে। যদি কোনো সমস্যা আপনি অনুভব করেন তাহলে নির্দিষ্ট ডাক্তারের সাথে যোগাযোগ করুন, সঠিক ধরনের চিকিৎসা নিয়ে অবশ্যই ওষুধপালা খাওয়ার চেষ্টা করুন। প্রেম বিবাহের দিক থেকে কিন্তু মাসটা অবশ্যই দুর্বল। যারা প্রেম করছেন, যারা প্রেমের জীবনে প্রবেশ করতে চাইছেন, তাদের মধ্যে বলবো একে অপরের সঙ্গে ঝগড়া, বিবাদ, তর্ক এগুলো কিন্তু আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে বাইরের লোকের হস্তক্ষেপের জন্য আপনাদের বিবাহিত জীবনে কোনো ক্ষতিকর জায়গা হতে পারে। বিবাহিতদের ক্ষেত্রে দেখবেন একটু সমস্যা আসতে পারে, তীক্ষ্ণ নজর রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবনে তবেই সম্পূর্ণ সুখ লাভ করবেন। আপনি এবং আপনার সঙ্গীর সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের সুখটা যথেষ্টভাবে ভালো আছে, তবুও বলবো আপনি আপনার বিশ্বাসযোগ্য জায়গাটা সঠিক রাখার চেষ্টা করবেন। যদি আপনি মেষ রাশির বা এরিস সাইনের জাতক বা জাতিকা হয়ে থাকেন, পারিবারিক জীবন নিয়ে ভাবছেন, তাহলে বলবো পারিবারিক জীবনটা কিন্তু মধ্যম হতে চলেছে। আপনাদের কিন্তু এই মাসটায় পারিবারিক সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি একটু বাড়তে পারে। আপনাদের ক্ষেত্রে সম্পর্কের যে কোনো ধরনের উত্তেজনা একটু কমতে পারে। ছোটোখাটো ঝামেলাকে যদি বাদ দিই, তাহলে প্রেমের পরিমাণটা যথেষ্ট ভালো পারিবারিক জীবনে আপনি লক্ষ্য করতে পারবেন। কোনো বড় স্থাবর সম্পত্তি কিনতে পারেন, তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো পারিবারিক জীবনে ঝামেলা কমবে, পরিবারের সকল সদস্য একতাবদ্ধ থাকবেন। মাসের শুরুতে ভাই বোনের সাথে ভালো সম্পর্ক থাকবে, তবে বছরের দ্বিতীয়ার্ধটা একটু বিতর্কে কিন্তু পূর্ণ আছে, তাই একটু সতর্কতা নিয়ে এগোনোই আপনার জন্য শ্রেয় হতে চলেছে। যদি প্রতিকার বলি, তাহলে বলবো আপনি যদি পারেন অমাবস্যার দিন ময়দা, মসুর, চাল, চিনি এগুলো অন্যকে দান করার চেষ্টা করুন। যদি দানের জায়গা আনতে পারেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন।
আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোন রাশি নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।